हेलो हेलो यस सर छोटका विश्वास के अरेस्ट करे चल है सर मर्डर केस हुई हाथे ना तो धुरे जी जा बोल ची शुनुन অতি উৎসাহে কাউকে খুনি বানিয়ে তুলবেন না স্যার ও মার্ডার করে জনের লাশের কাছে দাঁড়িয়েছিল স্যার তাতে কিন্তু প্রমাণ হয় না যে খুনটা ওই করেছে হ্যাঁ তা অবশ্য ঠিক বলেছেন স্যার আমার কাছে ইনফরমেশন আছে খুনটা অন্য কেউ করেছে কি বলছেন স্যার আপনি ইমিডিয়েটলি কোনো কেস দেবেন না স্যার কালকেই তো ওকে কোর্টে তুলতে হবে চব্বিশ ঘন্টার বেশি তো থানায় রাখতে পারবো না আপনি তো জানেন স্যার সেটা আমি দেখছি কালকে কোর্টে তোলার আগেই আমি নিজে ছোটকা বিষয়কে ছাড়িয়ে নিয়ে আসবো আপনি কোনো কেস দেবেন না মাইন্ড ইট দ্যাটস মাই অর্ডার ঠিক আছে স্যার কেসটায় কোনো গন্ডগোল আছে মনে হচ্ছে আমার চাকরি দিয়ে না টানাটানি পড়ে যায় পুরো ফোন শুনে না গেলেই ভালো হতো স্যার স্যার সর্বনাশ হয়ে গেছি বলুন কি হয়েছে স্যার পুরনো অ্যাকাউন্টেন্ট ফিরে এসেছে হ্যাঁ তারপর এখন তো স্যার ইনিকে সব বলে দেবে তাতে কি হলো স্যার তহবিল তছরুপের দায় আমার তো শিওর জেল আরে মশাই শেষটা আগে থেকে ভেবে নেন কেন কি প্রমাণ আছে যে আপনি টাকাটা উইথড্র করেছেন প্রচুর প্রচুর প্রমাণ আছে স্যার নতুন অ্যাকাউন্টেন্ট তো সবকিছু চেপে রেখেছিল কিন্তু তাকেও তো বরখাস্ত করে দিয়েছি এখন মিস্টার মিত্র তো সবকিছু ঋণীর হাতে তুলে দেবে আপনাকে কি ডেকেছে হ্যাঁ আমার ডেকেছে কি জবাব দেবো স্যার নাকি যাবো না অবশ্যই যাবেন কি দেখা করবেন বলবেন টাকাটা আপনি আমাকে দিয়ে দিয়েছেন রাইট রাইট স্যার এই না হলে বস ফোনটা রাখুন ওকে স্যার ওকে বস ডান আরেকটা কাজ করতে হবে কি কাজ স্যার হ্যাঁ স্যার অপারেশন করেই আপনাকে জানাচ্ছি আমায় ডেকেছেন হ্যাঁ মিস মজুমদার আপনাকে আমি ডেকেছি আপনাকে ধন্যবাদ জানাই আমাকে হ্যাঁ কেন ম্যাডাম আপনি আমাদের ফ্যামিলিকে আমাদের ব্যানার্জি ইন্টারন্যাশনালকে এবং ব্যক্তিগতভাবে আমাকে যেভাবে হেল্প করেছেন তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ আমি মিস মজুমদার সুপর্ণা আমাকে সব বলেছে সুপর্ণা ছাড়া এই বিপদ থেকে উদ্ধার পাওয়া সম্ভব হতো না আর আপনি যদি সুপর্ণাকে হেল্প না করতেন তাহলে এটা পসিবল ছিল না আমি শুধু আমার ডিউটি করেছি ম্যাডাম কোম্পানি আমাকে স্যালারি দেয় আমার সংসার চলে কোম্পানি না থাকলে আমরাও বাঁচব না তাই যা করেছি কোম্পানিকে বাঁচিয়ে রাখার জন্যই করেছি থ্যাংক ইউ মিস মজুমদার আপনাদের মতো কর্মীরাই আমাদের গর্ব দিদি আমি তাহলে এখন আসি ম্যাডাম আসুন ফাইলে কি দেখলি অভ্র এত সাংঘাতিক কাণ্ড রে 70 লাখ টাকা মতন ড্র করেছে মাত্র 10 লাখ টাকা র মেটেরিয়াল কিনেছে বাকি 7 লাখ টাকা তো ক্যাশ ইন হ্যান্ড পড়ে আছে এই প্রশ্নটাই মনে হয় মিস্টার মিত্র তুলেছিলেন স্বাভাবিক আর এরপরে তো অডিটে ধরবে না
আর টাকাটা তো উনি দেখাতেও পারছেন না। আমার মনে হয় পুরো টাকাটাই রক্ষিত কাকু নিয়েছেন, রাজীবকে দিয়েছে বলে আমার মনে হয় না। আবার হলেও হতে পারে, কারণ ওই নাম্বারের নোট ব্যাংকে জমা পড়েছে। আজকে অফিসে আসেননি কেন, সে ব্যাপারে কিছু জানিস? আসবেন, আমি আসতে বলেছি, ফাইলটা ঠিক করে রাখ, কথা বলতে হবে। আমাকে বলবে না, তাই তো? প্লিজ রাজীব, প্লিজ বলো কি হয়েছে। প্লিজ আমাকে বিরক্ত করো না, আমি টেনশনে আছি, প্লিজ। রাজীব দেখো, তোমার টেনশনটা যদি আমি ভাগ করে নিতে না পারি তাহলে আমরা কিসের লাইফ পার্টনার হলাম? প্লিজ প্লিজ বলো না রাজীব, কি হয়েছে প্লিজ। আদব্রুটা সব উল্লেট করে দিয়েছে। একটা মানুষ যে কতটা ইডিয়েট হতে পারে, রক্ষিতকে না দেখলে কেউ বিশ্বাস করবে না। কেন, কি হয়েছে? সিনিয়র অ্যাকাউন্টেন্ট মিস্টার মিত্র ওসালা আবার অফিসে ফিরে এসেছে। তাই? কিন্তু এর জন্য মিস্টার রক্ষিত কি করবে? তুমি তো ওকে সরিয়েছিলে। না, আসলে আমার লোক যাওয়ার আগেই মশালা কোথায় যেন হাওয়া হয়ে গিয়েছিল। আমি বারবার বলেছিলাম যা করবেন সাবধানে করবেন, শালা এখন নিজে ফাঁসবে, নিজে বাঁচতে গিয়ে শালা আমাকে ফাঁসাবে। না না রাজীব দেখো, মিস্টার রক্ষিত কিন্তু ওরকম লোক নন। থামো তো, টাকার জন্য যে নিজের কোম্পানির সাথে বিচ্ছেদ করতে পারে সে শালা তো আমার সাথে বেইমানি করবেই, হরাম জাদা। অপারেশন সাকসেসফুল। কিরকম? আজ যাতে রিলিজ না হয় তার ব্যবস্থা করে দিয়েছি। কি করে করলেন মিস্টার রক্ষিত? এই রিসেন্টলি জুনিয়র ম্যানেজার কিডন্যাপের খবরটা দিয়ে দিলাম। ব্যাস, মোক্ষম অস্ত্রেই ঘায়েল। তবে মনে হয় সন্ধ্যের মধ্যে একটা সুখবর পেয়ে যাবেন। থ্যাঙ্কস ফর ইওর মাস্টার স্ট্রোক। তাহলে তাহলে কি করবে?
আসবে? নো ওয়ে। সুপর্ণা একটা প্ল্যান করতেই হবে, এখান থেকে পালাতে হবে, নইলে রক্ষিতের জন্য আমাদের জেল কেউ আটকাতে পারবে না। না না রাজীব, তোমার মতন এত বড় একজন সাহসী লোক এভাবে পালিয়ে বাঁচবে, এটা আমি অন্তত দেখতে পারবো না রাজীব। প্লিজ প্লিজ তুমি একটা অন্য কিছু ব্যবস্থা করো। ব্যবস্থা সেটা করেছি ডার্লিং, এখন শুধু ভাবছি ফোনটা কেন এখনো আসছে না। কাজটা হয়ে গেছে বস। কখন? একটু আগে। কেউ দেখেনি তো? এটা নিয়ে 32 নম্বর স্যার, খাওয়া রাখে আমি কোনো কাজ করি না। থাকবে? ক্যা বাত কর রহে হ্যায় স্যার, মুহ সে তো হাওয়া নিকল গই। থ্যাংক ইউ। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। কি হয়েছে রাজীব? রক্ষিতের ব্যবস্থা হয়ে গেছে সোনা, নাও আই এম ফ্রি। ব্যানার্জি ফ্যামিলি আমার কেউ ছুতে পারবে না। রক্ষিতের ব্যবস্থা হয়ে গেছে, রক্ষিতের কি ব্যবস্থা করেছে রাজীব? ব্যানার্জি ইন্টারন্যাশনাল, সে কি রাস্তায়? মানে হ্যাঁ, উনি আমাদের ম্যানেজার ছিলেন। হ্যাঁ, ও মাই গড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি হয়েছে রক্ষিত কাকুর? ঘন্টাখানেক আগে বাঁশগোলার কাছে ওনাকে কেউ খুন করে ফেলে রেখে গিয়েছে। বাড়ির লোকজন এসে লাশ শনাক্ত করেছে। রাজীব ঘোষ একটা সাংঘাতিক লোক, আমাদের কিন্তু খুব বুঝে আর সাবধানে পা ফেলতে হবে। হ্যালো, রজত ব্যানার্জি? বাবা, আমি বিদিশা বলছি। বৌমা বলো, এই আমার শুভ্রুর কি খবর বলো তো? অনেকটা স্বাভাবিক। গুড, দ্যাটস গুড। তুমি কেমন আছো? তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না বাবা, আমি একদম ঠিক আছি। বাহ, আচ্ছা ও ট্রিটমেন্টের কতদূর বলো তো? কবে ছাড়বে ওকে? ডক্টররা বলছিল একটা অপারেশন করতে হবে। অপারেশন? মিজান মাইনা? সেটা সঞ্জয়বাবুই বলতে পারবেন। সঞ্জয়বাবু না থাকলে খুব বিপদে পড়ে যেতাম বাবা ব্যাঙ্গালোরে এসে, আর সঞ্জয়বাবুই পুরো ব্যাপারটা ডিল করছেন। আচ্ছা আচ্ছা, তা ভর্তি কবে হচ্ছে? কাল বাবা। আর ডক্টর বলেছে যে এসব কেসে কোনো প্রবলেম হবে না, আর এসব অপারেশন নাকি 99% কেস সাকসেসফুল হয়। গুড, ভালো কথা। হ্যাঁ, টাকা পয়সার কোনো অসুবিধা নেই তো? না বাবা, কোনো অসুবিধা নেই। তাছাড়া সঞ্জয়বাবু তো আছেন, আজ সঞ্জয়বাবুর এখানে খুব হোল্ড বাবা। ঠিক আছে, এবার তোমরা কি বলবো, ভালো ভালো ফিরে এসো। বাবা আপনি কেমন আছেন? মা, রিনি, অপ্রু, ঠাম্মা, ওরা সবাই কেমন আছে বাবা? আরে বাবা, আমরা সবাই ভালো আছি এবং আমরা প্রত্যেকে তোমাদের ফেরার অপেক্ষায় বসে রয়েছি। তোমরা এবার ফিরে এসো। হ্যাঁ, রাখছি। আচ্ছা বাবা, কার ফোন বাবা? বিদিশার, বিদিশা ফোন করেছিল। কাল নাকি শুভ্রর একটা ছোট্ট অপারেশন হবে, কালই হাসপাতালে ভর্তি হচ্ছে। আর জানিস, সঞ্জয় নাকি খুব কচ্ছে ওদের জন্যে। জানি, ডক্টর চ্যাটার্জির সঙ্গে আমার কথা হয়েছে। অপারেশনের কথাটা শুনেই তোর মুখটা যেন গম্ভীর হয়ে গেল।
আরে তুই একটা মাইনর অপারেশন, এত ভাবিস কেন? ভাবিস না বললেই কি না ভেবে থাকা যায়? নতুন নতুন ভাবনা মাথার মধ্যে ভিড় করে আসে। নতুন ভাবনা? আমি তোমাকে একটা কথা বলতে চাই বাবা। বল। আমি বুঝতে পারছি না যে কথাটা বলা তোমাকে ঠিক হবে কিনা। আরে ঠিক হবে, তুই শোন, আর কিছু না পারি তোকে অন্তত একটা পরামর্শ তো দিতে পারি, তোর টেনশনটা শেয়ার করতে পারি তো। বল বাবা, তুমি কিন্তু খুব ঠান্ডা মাথায় শুনবে, কেমন? বাবা, মিস্টার রক্ষিত মার্ডার হয়েছেন। রক্ষিত মার্ডার? আমি তোমাকে এক্সাইটেড হতে বারণ করেছি। কি করেছিল সে? বাবা, কার কি করেছিল আমি জানি না, তবে কোম্পানির অনেক অনেক বড় ক্ষতি করেছিল। রক্ষিত বাবা, বাবা তুমি এক্সাইটেড হয়ো না, তুমি তুমি টেনশন করো না। আমি কিন্তু রক্ষিত কাকুকে ধরে ফেলেছিলাম, খুব বেশি কিছু করতে পারিনি, আর আর সেই জন্যই রক্ষিত কাকুকে মার্ডার হতে হয়েছে। কে কে খুন করলো সেটা আমি ঠিক বলতে পারবো না বাবা, তবে একজনকে সন্দেহ হয়, আমার হাতে কোনো প্রমাণ নেই। না না, তোমাকে আর প্রমাণের চেষ্টা করতে হবে না। প্রমাণের চেষ্টা করা মানে তো আরেকটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া, ওটা পুলিশের কাজ, পুলিশকে করতে দে। বাবা, সব পুলিশ অফিসার কজন আছে বলো? মিস্টার বর্ধন, শ্যামল কাকু এদের মতো তো আর সবাই নয়। সবাই একগাদা করে টাকা নেবে আর কেস ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে। আমাকে আমাকে খুব সাবধানে পা ফেলতে হবে বাবা। একের পর এক টেনশন। তুই তো এই টেনশনে পাগল হয়ে যাবি রে মা। বাবা তুমি এত চিন্তা করো না, আমার সঙ্গে তো অভ্র আছে, আমি আর অভ্র ঠিক সামলে নেব। প্লিজ বাবা। মা কোথায় গো? মাকে দেখছি না। মা বোধহয় অভ্রর করে। অভ্রর করে? ও রক্ষিত অফিসের ক্ষতি করত, এতদিনকার বিশ্বাসী লোক।